আপোনাক স্বাগতম জনাইছো আমাৰ আজিৰ এটা নতুন ভিডিঅ'ত। আজিৰ এটা ভিডিঅ'ৰ জৰিয়তে মই আপোনালোকক দেখুৱাম আপোনালোকে নতুন ৰেচন কাৰ্ডত যদি আপোনাৰ নাম অন্তৰ্ভুক্ত কৰিছে তেনেহলে নতুন ৰেচন কাৰ্ডৰ এখন লিষ্ট প্ৰকাশ পাইছে আৰু এই লিষ্টত আপোনাৰ নামটো আপুনি চেক কৰিব পাৰিব। আপুনি পৰিয়ালৰ সকলো সদস্যৰ সৈতে আপোনাৰ নামটো আপুনি নতুন ৰেচন কাৰ্ডৰ লিষ্টত আপুনি চেক কৰিব পাৰিব। আগতে আইডি পাছৱৰ্ডৰ প্ৰয়োজন হৈছিল কিন্তু এতিয়া আইডি পাছৱৰ্ডৰ প্ৰয়োজন নহয়। আপুনি আপোনাৰ মোবাইল ফোনৰ জৰিয়তে আপুনি ঘৰতে বহি আপোনাৰ নতুন ৰেচন কাৰ্ডৰ লিষ্টখন আপুনি চেক কৰিব পাৰিব আপোনাৰ নাম অন্তৰ্ভুক্ত হৈছেনে। যদি যোৱা কেইদিনমান আগত যদি আপুনি নতুন ৰেচন কাৰ্ডত আপোনাৰ নামটো অন্তৰ্ভুক্ত কৰিছে নতুন কৰিছে তেনেহলে আপুনি আপোনাৰ মোবাইল ফোনৰ জৰিয়তে আপুনি লিষ্টটো চেক কৰিব পাৰিব যে সেই লিষ্টত আপোনাৰ নাম আহিছে নে আপোনাৰ পৰিয়ালৰ সকলো সদস্যৰ নাম আহিছে নে আপুনি চেক কৰিব পাৰিব। সো ফ্ৰেণ্ডছ, আজিৰ এইটো ভিডিঅ'ত মই আপোনালোকক সম্পূৰ্ণ ষ্টেপ বাই ষ্টেপ প্ৰচেছটো দেখুৱাম আপোনালোকে কেনেকৈ ডাউনলোড কৰিব পাৰিব সেই লিষ্টখন আৰু আপোনাৰ নামটো চাব পাৰিব। সো ফ্ৰেণ্ডছ, আজিৰ মূল ভিডিঅ'টো আৰম্ভ কৰিছোঁ। আপুনি অলপ স্কিপ নকৰাকৈ ভিডিঅ'টো শেষলৈকে চাই ল'ব। আপুনি প্ৰথম আপোনাৰ মোবাইল ফোনত যিকোনো এটা ব্ৰাউজাৰ অপেন কৰি ল'ব। ব্ৰাউজাৰ অপেন কৰাৰ পাছত আপুনি গুগলৰ চাৰ্চ বাৰত আপুনি লিখিব RCMS RCMS স্পেচ ASSAM RCMS আসাম এইখানে লিখে আপনি সার্চ করব। RCMS আসাম এইখানে লিখে আপনি সার্চ করব। তারপর আপনার সম্মুখত এনেকাকে ইন্টারফেস আহিব। আপনি অল্প স্ক্রল ডাউন করে তলপিনে আহিব। হওয়ার পাছত আপনি চাপ পারিব ইয়াত আছে RCMS আসাম স্টেট পোর্টাল লিখা আছে। আপনি প্রথম লিঙ্কত ক্লিক করব। ইয়াত ক্লিক করার পাছত অল্প লোডিং হব। আপনি অল্প সময় ওয়েট করব। তারপর আপনার সম্মুখত এনেকাকে ইন্টারফেস আহিব। এতিয়া আপনি চাপ পারিব ইয়াত আছে রেশন কার্ড। ইয়াত আপনি চাপ পারিব রেশন কার্ড লিখা আছে। ইয়াত আপনি চাপ পারিব রেশন কার্ড লিখা আছে। আপনি রেশন কার্ডত আপনি ক্লিক করব। রেশন কার্ডত ক্লিক করার পাছত আপনি চাপ পারিব ইয়াত আছে রেশন কার্ড ডিটেলস। ইয়াত আপনি ক্লিক করব। ইয়াত ক্লিক করার পাছত অল্প লোডিং হব। আপনি অল্প সময় ওয়েট করব। তারপর আপনার সম্মুখত এনেকাকে ইন্টারফেস আহিব। এতিয়া আপনার মোবাইলটো আপনি মোবাইল সাইটত রাখব। মোবাইল সাইটত রাখার পাছত আপনি চাপ পারিব ইয়াত একটা ক্যাপচা কোড দিয়ে আছে। এই ক্যাপচা কোডটা আপনি সেম টু সেম এইটো বক্সত এন্টার করব। তারপর আপনি চাপ পারিব ইয়াত দেখা আছে ভেরিফাই। আপনি ভেরিফাইত ক্লিক করব। ভেরিফাইত ক্লিক করার পাছত আপনার সম্মুখত এনেকাকে ইন্টারফেস আহিব। এতিয়া আপনি চাপ পারিব ইয়াত দেখা আছে স্টেট আসাম এনেকুৱা সিলেক্ট থাকিব। তারপর আপনি চাপ পারিব ইয়াত দেখা আছে ডিস্ট্রিক্ট। আপনি সিলেক্ট এ বেলুত আপনি ক্লিক করব। ইয়াত ক্লিক করার পাছত আপনি ইয়ারপরা উলিয়াই আপনি আপনার ডিস্ট্রিক্টখনৰ নাম আপনি সিলেক্ট করব। ডিস্ট্রিক্টখনৰ নাম সিলেক্ট করার পাছত অল্প লোডিং হব। তারপর আপনি চাপ পারিব ইয়াত দেখা আছে DFSO আর সিলেক্ট এ বেলু লিখা আছে। ইয়াত আপনি ক্লিক করব। ইয়াত ক্লিক করার পাছত ইয়াত আপনি প্রথম অপশনটো সিলেক্ট করব। তারপর আপনি চাপ পারিব ইয়াত দেখা আছে সিলেক্ট এ বেলু TFSO লিখা আছে। ইয়াত আপনি সিলেক্ট এ বেলুত আপনি ক্লিক করব। ইয়াত ক্লিক করার পাছত আপনি প্রথম অপশন আকৌ আপনি সিলেক্ট করব। ইয়ার পাছত অল্প লোডিং হব। তারপর আপনি চাপ পারিব ইয়াত দেখা আছে FPS লিখা আছে। সিলেক্ট এ বেলু লিখা আছে। ইয়াত আপনি ক্লিক করব। ইয়াত ক্লিক করে ইয়ারপরা উলিয়াই আপনি আপনার গাঁৱৰ ওচৰত যিজন ডিলার আছে তেওঁৰ নাম আহিব। ইয়াত আপনি তেওঁৰ নামটো আপনি সিলেক্ট করে দিব। তেওঁৰ নাম সিলেক্ট করার পাছত আপনি চাপ পারিব। তারপর আপনি চাপ পারিব ইয়াত দেখা আছে স্কিম। আপনি ইয়াত ক্লিক করব। ইয়াত ক্লিক করার পাছত আপনি স্কিম একেবারে আপনি সিলেক্ট অল লিখা আছে। আপনি সিলেক্ট অল আপনি এইটো সিলেক্ট করব। সিলেক্ট অলত ক্লিক করার পাছত গোটেইকেইটা টিকমার হয়ে যাব। ইয়ার পাছত আপনি অল্প সময় ওয়েট করব। অল্প লোডিং হব। তারপর আপনি চাপ পারিব ইয়াত দেখা আছে স্ট্যাটাস। ইয়াত আপনি এই বক্সত ইয়াত আপনি ক্লিক করব। ইয়াত ক্লিক করার পাছত আকৌ আপনি সিলেক্ট অলত আপনি টিক করব। ইয়াত টিক করার পাছত গোটেইকেইটা টিক হয়ে যাব। তারপর অল্প লোডিং হব। ইয়ার পাছত আপনি চাপ পারিব ইয়াত দেখা আছে শর্টিং আর লেখা আছে সিলেক্ট এ বেলু লেখা আছে। ইয়াত আপনি ক্লিক করব। ইয়াত ক্লিক করে আপনি চাপ পারিব ইয়াত দেখা আছে রেশন কার্ড উইথ মেম্বার উইথ লেখা আছে। আপনি প্রথম অপশনটো সিলেক্ট করব। প্রথম অপশন সিলেক্ট করার পাছত আপনি চাপ পারিব ইয়াত দেখা আছে আর সি স্ট্যাটাস লেখা আছে আর লেখা আছে সিলেক্ট এ বেলু। ইয়াত আপনি ক্লিক করব। ইয়াত ক্লিক করে আপনি একেবারে উপরের অল অপশনটো আপনি সিলেক্ট করব। অল অপশন সিলেক্ট করার পাছত অল্প লোডিং হব। তারপর আপনি চাপ পারিব ইয়াত দেখা আছে রিপোর্ট নেম। আপনি ইয়াত চাপ পারিব সিলেক্ট এ বেলু লেখা আছে। ইয়াত আপনি আকৌ ক্লিক করব। ইয়াত ক্লিক করার পাছত আপনি চাপ পারিব FPS লেখা আছে উইথ আর সি এন্ড মেম্বার ডিটেলস লেখা আছে। আপনি এই অপশনটো সিলেক্ট করব। সিলেক্ট করার পাছত আপনি রাইট সাইডত সুইপ করব। রাইট সাইডত সুইপ করার পাছত আপনি চাপ পারিব ইয়াত দেখা আছে ভিউ রিপোর্ট। আপনি ভিউ রিপোর্টত ক্লিক করব। ভিউ রিপোর্টত ক্লিক করার পাছত অল্প লোডিং হব। আপনি অল্প সময় ওয়েট করব। ইয়ার পাছত আপনি স্ক্রল ডাউন করে তলপিনে আহি যাব। অহার পাছত আপনি চাপ পারিব ইয়াত আপনার ডিলারর আপনার এরিয়ার যিজন ডিলার আছে ডিলারর ওচৰত যিমান রেশন কার্ড আছে গোটেইখিনি নাম আহি যাব। ইয়াত আপনি আপনার পরিয়ালের সকল সদস্যর সৈতে আপনি আপনার নামটো চেক করব পাৰিব। এনেকৈ স্ক্রল ডাউন করে আপনি তলপিনে আহি গোটেই আপনার পরিয়ালের সকল সদস্যর নাম আপনি চাব পাৰিব। ইয়াত আপনি চাপ পাৰিব ইয়াত আপনার রেশন কার্ড নম্বর থাকিব। তারপর ইয়াত আপনার পরিয়ালের সকল সদস্যর নাম থাকিব। আপনার রেশন কার্ড নম্বর ইয়াত যদি থাকে তেন্তে ইয়াত আপনি আপনার পরিয়ালের সকল সদস্যর নাম ইয়াত আপনি পাই যাব। সো ফ্রেন্ডস, আপনাদের নতুন রেশন কার্ডের লিস্ট এনেকৈ চেক করব। আশা করছি আপনাদের নিশ্চয় বুঝি পাইছে। যদি কোনো ধরনের অসুবিধা হয় তাহলে আপনি নিশ্চয় মোক কমেন্টে জানাব। সো ফ্রেন্ডস, আজির এই ভিডিওতে এইখানে আছে। যদি ভিডিওটি ভাল লাগিছে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করব আর ভিডিওতে একটা লাইক দিব। সো ফ্রেন্ডস, আজির এই ভিডিওতে এইখানে আছে।